2022-23 অর্থ বছর থেকে ইটিআইএন এর স্থলে আয়কর রিটার্ন জমা দেওয়ার রসিদ বা ট্যাক্স সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। অন্তত 40 ধরনের সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করায় করদাতাকে নির্ধারিত 30 নম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের পরামর্শ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। কারণ এরপরে রিটার্ন দাখিল করলে জরিমানা সহ 6 ধরনের সেবা থেকে বঞ্চিত হবেন করদাতারা। একই সঙ্গে নতুন আয়কর আইন 2023 অনুসারে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এনবিআর এর কর্মকর্তারা বলছেন, কোম্পানি ছাড়া সব করদাতার জন্য 30 নভেম্বর কর দিবস, যা রিটার্ন দাখিলের শেষ দিন, এবং বিদ্যমান আইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। যদিও কোনো করদাতা কর্তৃক 30 নভেম্বর বা কর দিবসের পরে রিটার্ন দাখিল করতে পারলেও অন্তত 6 ধরনের সুবিধা পাবে না, যার মধ্যে রয়েছে যে কোনো ধরনের কর অব্যাহতিপ্রাপ্ত আয়করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে, যে কোনো ধরনের কর মুক্ত আয় করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে, হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা প্রাপ্ত হবেন না, কোনো ধরনের বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা প্রাপ্ত হবেন না। আয়কর আইন 2023-এর 174 ধারা অনুযায়ী তাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। আয়কর আইন 2023-এর ধারা 266 অনুযায়ী তাকে নির্ধারিত হারে জরিমানা পরিশোধ করতে হবে। যদিও কোনো করদাতা কর্তৃক 30 নভেম্বর বা কর দিবসের পরে রিটার্ন দাখিল করতে পারলেও অন্তত 6 ধরনের সুবিধা পাবে না, যার মধ্যে রয়েছে তার যে কোনো ধরনের কর মুক্ত আয় করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে, হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা প্রাপ্ত হবেন না, কোনো ধরনের বিনিয়োগজনিত কর রেয়াতে সুবিধা প্রাপ্ত হবেন না। আয়কর আইন 2023-এর 174 ধারা অনুযায়ী তাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। আয়কর আইন 2023-এর 266 ধারা অনুযায়ী তাকে নির্ধারিত হারে জরিমানা পরিশোধ করতে হবে।